হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। নিয়ে এসেছি সবার পছন্দের একটি শাকের রেসিপি। আমার আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পালং শাক, অথবা চিংড়ি মাছ দিয়ে পালং শাকের পাতলা ঝোল। চলুন দেখে নেই নানা পুষ্টি মানে ভরপুর পালং শাকের ঝোল রান্না করতে আমার কী কী লাগছে। চিংড়ি দিয়ে পালং শাকের ঝোল রান্নায় আমার এখানে লাগছে পালং শাক। এখানে আমার 2-8টি পরিমাণ পালং শাক রয়েছে। এগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, আর আমি শাকের এই সাইজটা রেখেছি। আর এখানে রয়েছে 1 বাটি কুচো চিংড়ি। চিংড়িগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পরিমাণের দিক থেকে এখানে 1.5 কাপ পরিমাণ চিংড়ি মাছ আছে। চিংড়ি দিয়ে পালং শাকের ঝোল রান্নায় আমার যা যা মশলা লাগছে তার মধ্যে এখানে রয়েছে মরিচ গুঁড়া 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, রয়েছে বেশ কিছু কাঁচামরিচ ফালি করা। কাঁচামরিচটা নির্ভর করে কে কীরকম ঝাল খান তার উপর, আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচটা ব্যবহার করবেন। চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, এখন এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি রসুন বাটা, রসুনটা যখন এভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজ দিয়ে 2-3 মিনিট নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ার পরে 3-4 মিনিট নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিচ্ছি গুঁড়া মশলাগুলো, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। মশলা ভাজার শুরু থেকেই আমার চুলার আগুনটা মিডিয়ামে রয়েছে। গুঁড়া মশলা দেওয়ার পর আরও 5 মিনিট নেড়ে নেব। এই 5 মিনিট নাড়লেও মশলাগুলো জ্বলে যাওয়ার কোনো ভয় নেই, তার কারণ হচ্ছে চিংড়ি থেকে একটা পানি ছেড়েছে। এই পানির উপরই আমি এখন মাছ আর মশলা কষিয়ে নেব। পাঁচ মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে এখন এর মধ্যে পানি দিচ্ছি। আমি এখানে 1/2 কাপ থেকে একটু বেশি পানি দিয়েছি। এই রান্নায় আর কোনো রকম পানি ব্যবহার করব না, আমি জাস্ট এতটুকুই পানি ব্যবহার করব। এটা দিয়ে চিংড়িটাকে আমি আরও 5 মিনিট কষিয়ে নেব, তারপর এর মধ্যে আমি শাকটা দেব। ছেড়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। আমার মাছটা 5 মিনিট কষানো হয়ে গেছে। ঝোলটা খুব বেশি শুকাতে পারেনি, তার কারণ হচ্ছে আমার চুলার আগুন মিডিয়ামে ছিল। এখন আমি এর মধ্যে শাকটা দিয়ে দিব। শাক দিয়ে দেওয়ার পর এখন আমি চুলার আগুনটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দেব, আর শাকটা আমি না ঘুরে রান্না করব। সব ধরনের শাকই রান্নার সময় চেষ্টা করবেন ঘুরে না দেওয়ার জন্য, কারণ ঘুরে দিলে শাক তার কালারটা বদলে ফেলে, কালো কালো হয়ে যায় শাকের রংটা তখন। এখন শাক থেকে একটা পানি ছাড়তে শুরু করেছে, আর এই পানি দিয়েই আমি শাকটা রান্না করব। এর মধ্যে আমি আর কোনো বাড়তি পানি অ্যাড করব না। আমি যখন মাছ কষানোর সময় 1/2 কাপ পানি দিয়েছিলাম আর বলেছিলাম এই পানি দিয়েছি আর পানি দেব না,
এই জন্যই বলেছিলাম, কারণ পালং শাক থেকে অন্য যে কোনো শাকের তুলনায় প্রচুর পানি বের হয়। এই পানির উপরে 10 মিনিট রান্না করলেই শাকটা রান্না হয়ে যাবে। রান্না করতে করতে এখানে পালং শাকের কিছু উপকারিতার কথা শেয়ার করা যাক। পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা রাতকানা রোগসহ ভিটামিন এ জনিত সকল সমস্যা দূরীকরণে সাহায্য করে। এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন কে, এতে রয়েছে উচ্চ মাত্রার প্রোটিন, ভিটামিন সি, ভিটামিন ই এবং আয়রন। চলছে শীতকাল, এখন বাজারে সবসময় পালং শাক পাওয়া যাচ্ছে। আমরা ভিটামিনের চাহিদা পূরণে প্রতিদিন এই শাকটা খাবারের তালিকায় রাখতে পারি। হয়ে গেছে 10 মিনিট রান্না। রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাকি কাঁচামরিচগুলো। কাঁচামরিচগুলো দেওয়ার পর 2 মিনিট আমি চুলাটা জ্বালিয়ে রাখবো। 2 মিনিট পর আমি চুলাটা নিভিয়ে দেব। এখন শাকটা এভাবেই থাকবে 5 মিনিট। 5 মিনিট পর আমি শাকটা পরিবেশন করব। দর্শক, খুব সহজে তৈরি হয়ে গেল আমার চিংড়ি দিয়ে পালং শাকের পাতলা ঝোল। এই রান্নাটা তাদের হেল্প করবে যারা রান্না একদমই নতুন, নতুন বিয়ে হয়েছে, রান্নাবান্না একদমই করেননি তারা, আর ব্যাচেলররা। আর যারা পাকা রাঁধুনি আছেন তারাও আমার এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।